Changing imperative sentence. Changing imperative sentence. We know that imperative sentence means the sentence that expresses any request, order, advice, proposal or suggestion. This is called imperative sentence. So, do not run in the sun. Do not run in the sun, quoted mark, dilam, comma, he said to me. He said to me. He said to me, comma, inverted comma, do not run in the sun. So, this is imperative sentence. Do not run in the sun. It is advice. If we change this indirect, jodi amra etake indirect kori, tahole ki likhte pari? He advised me, do not thakle, not to boshate hobe, not to run in the sun. Ekhi arekta sentence jodi amra likhi, the teacher said to me, comma inverted comma, read the book. এখানে একটু কথা মনে রাখা দরকার যে আফটার রাইটিং রিপিটিং ভার্ব এখানে কমা দেওয়ার পর যখনই কোটেড মার্ক শুরু হবে তখন দি লেটার প্রথম লেটারটা অবশ্যই বড় হাতের হবে ক্যাপিটাল হবে দি টিচার সেড টু মি রিড দ্য বুক সো ইফ ইউ চেঞ্জ দিস সেন্টেন্স দি টিচার এটা কি বলছে রিড দ্য বুক বইটি পড়ো তাহলে অ্যাডভাইস দি টিচার অ্যাডভাইসড মি So, to read the book. শুধু মূল ভার্বের আগে শুধু একটা টু বসিয়ে আমরা এই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে পারি আবার একইভাবে যদি আমরা একটা সেন্টেন্স যদি লিখি দি বয় সেড টু মিনা কমা ইনভার্টেড কমা প্লিজ হেল্প মি তাহলে প্লিজ যখনই বলবে তখন দি সেন্টেন্স তখন কি প্রকাশ করে এই সেন্টেন্সটা রিকোয়েস্ট প্রকাশ করে তাহলে দি বয় রিকোয়েস্টেড যেহেতু এটা সেট স্যার সেট ইট ইজ ফার্স্ট ফর্ম সো রিকোয়েস্টেড দি বয় রিকোয়েস্টেড মিনা এই রিকোয়েস্টেড বসার সাথে তাতে প্লিজের জন্য এই রিকোয়েস্টটা হলো রিকোয়েস্টের পর তারপর আমরা টু বসবো টু হেল্প হিম তাহলে মি তাকলে কী করবো আই মাই মি হলে সাবজেক্টকে এই সাবজেক্টকে বুঝাবে টু হেল্প হিম অ্যান্ড দেন আফটার ফুল স্টপ ইফ ইউ রাইট হিয়ার দ্যাটস অ্যানাদার এক্সাম্পল দি জেনারেল সেড টু দ্য সোলজার দি জেনারেল সেড টু দ্য সোলজার্স কমা কোটেশন মার্চ অন মানে এগিয়ে যাও এটা হচ্ছে জেনারেল অর্ডার তাহলে কি হলো এটা অর্ডার দিছে আদেশ দিছে তাহলে কি হবে দি জেনারেল অর্ডার অথবা কমান্ডেড লিখতে পারি কমান্ডেড এই ওয়ার্ডটা সুইটেবল ওয়ার্ড দি কমান্ডেড দ্য সোলজার টু মার্চ অন শুধু মূল ভার্বের আগে একটা শুধু অক্সিলারি বসাই দিলে হয়ে যাবে তাহলে এটার স্ট্রাকচারটা আমরা কি পাই স্ট্রাকচার যদি আমরা লিখি তাহলে সাবজেক্ট প্লাস আমরা এখানে এটার জন্য রিকোয়েস্ট বসাতে পারি রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস কমান্ড বসাতে পারি এছাড়া ব্যাক আছে যেমন এক্সকিউজ মি এরকম এগুলো ব্যাক দিয়েও করা যায় ব্যাক প্রার্থনা বোঝাতে প্লাস অবজেক্ট যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসাবো প্লাস একটা টু বসিয়ে এবং তারপর ভার্বটা কী হবে বরাবর ভার্বটা বসিয়ে দেবো ভার্ব প্লাস এক্সটেনশন যদি এক্সট্রা কোনো ওয়ার্ড যদি ওখানে থাকে দ্যাট এক্সটেনশন উইল বি ইউজ অর্থাৎ এই স্ট্রাকচারটা ফলো করলে আমরা রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস যেগুলো বুঝাই এগুলো আমরা করতে পারি আবার আমরা এবার যদি আমরা লিখি ইম্পারটিভ সেন্টেন্সকে আমরা তিনভাবে করতে পারি
একটা হচ্ছে রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস দিয়ে করা যায়, আর একটা হচ্ছে লেট দ্বারা যদি সুইচ হয়। যদি লেট দ্বারা সূচিত হয়, আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি, হি সেড কমা ইনভার্টেড কমা লেট আস গো আউট ফর এ ওয়াক, তাহলে লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো বেড়াতে যাই। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা প্রস্তাব বোঝাচ্ছে। যদি প্রস্তাব বোঝায় অর্থাৎ যদি প্রস্তাব বোঝায় তাহলে আমাদেরকে কী লিখতে হবে? হি প্রপোজড লিখতে হবে, PROPOSED, হি প্রপোজড ড্যাট। এখানে যদি সাবজেক্ট যদি কেউ যদি অবজেক্ট যদি না থাকে, কেউ না থাকে, তাহলে আমিও থাকতে পারি, অত অবজেক্ট যদি অন্য কেউ থাকে, তাহলে এক্ষেত্রে আমরা দে বসাতে পারি, দে শুড গো আউট ফর এ ওয়াক। ঠিক একই ধরনের সেন্টেন্স যদি আমি এখানে আরেকটা সেন্টেন্স যদি লিখি, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা লেট আস ডিসকাস দ্য ম্যাটার। তাহলে এটা প্রস্তাব বোঝাচ্ছে, লেট আস যখন দিছে তখন এটা কি প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো করার সময় আমরা লিখতে হি প্রপোজড, PROPOSED, প্রপোজ টু মি কেউ লিখে অথবা প্রপোজড মি লিখলেও চলবে, হি প্রপোজড মি দ্যাট আস, তাহলে আমি, সে এবং তুমি, তাহলে আমরা, তাহলে কী হবে, দ্যাট উই, আমরা এখানে উই বসাতে পারবো, উই শুড, যেহেতু প্রস্তাব বুঝেছি ওই জন্য শুড বসাতে হবে, আর সাবজেক্টের উপর শুড বসাবো, উই শুড ডিসকাস দ্য ম্যাটার, দ্য রেস্ট অফ ওয়ার্ড উইল রিমেন আনসে, এই ওয়ার্ড এটা আমরা বরাবর বসিয়ে দেব। আমরা যদি এখানে আরেকটা সেন্টেন্স যদি আমরা লিখি, হি সেড টু ইউ কমা ইনভার্টেড কমা লেট আস এনজয় সাম মিউজিক। তাহলে এই সেন্টেন্সটাতে হি সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে আমরা কী লিখতে পারি, হি প্রপোজ ইউ অথবা হি প্রপোজ টু ইউ, যে কেউ যেভাবে লিখতে পারে, হি প্রপোজ টু ইউ দ্যাট এখানে আস থাকলে এখানে যেহেতু হি সাবজেক্ট ইউ অবজেক্ট, তাহলে আমরা এখানে কী লিখবো, দে, তখন আমরা আর উই লিখতে পারবো না, দে, যেহেতু প্রস্তাব বুঝেছে তাহলে শুট বসাবো, দে শুট এনজয়, এরপর রেস্ট অফ ওয়ার্ডস এটা বরাবর এনজয় সাম মিউজিক। তাহলে এই সেন্টেন্সটাকে যদি প্রস্তাব যদি বুঝাই, পরামর্শ যদি বুঝাই, এই সেন্টেন্সটাকে যদি আমরা স্ট্রাকচার লিখি তাহলে কী হবে, স্ট্রাকচার লিখলে কী হবে, সাবজেক্ট প্লাস প্রপোজড প্লাস অবজেক্ট যদি থাকে লিখবো, যদি না থাকে তাহলে বলো সাবজেক্ট প্লাস শুট, এই শুট এটা আমাদের বসাতে হবে, শুট প্লাস এরপর ভার এর যা আছে, এরপর যেগুলো আছে এভাবে আমাদের বসবে। এবার আমরা যদি লেট দ্বারা সূচিত হয় কিন্তু ওই লেট দ্বারা যদি প্রস্তাব যদি না বোঝাই তখন আমরা কী করব, যেমন আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা লেট মি ডু ইট, তাহলে এই লেট মি দ্বারা এটা আমাকে করতে নেই, এটা দ্বারা কোনো প্রস্তাব বা পরামর্শ বুঝায়, যদি প্রস্তাব বা পরামর্শ বুঝায় না বুঝায় এবং লেট দ্বারা সূচিত হয় তখন এই ক্ষেত্রে আমরা এখানে টোল বসাবো, হি টোল্ড মি দ্যাট অ্যাসাইডেড সেন্টেন্সের মতো দ্যাট, লেটের পরিবর্তে আমরা এখানে দ্যাট বসাবো, দ্যাট এখানে মি আছে, মাই মি হলো সাবজেক্টকে বোঝায়, এখানে হিকে বোঝাচ্ছে, তাহলে কী হবে, হি মাইট ডু ইট, এখানে হির পর মাইট বসাতে হবে, তাহলে এর আগেরটাতে আমরা শুট বসেছিলাম, প্রস্তাব বুঝেছিল, কিন্তু যেহেতু প্রস্তাব বুঝেনি ওই ক্ষেত্রে আমরা মাইট অর মাইট বি অ্যালাউডের আমরা বসাবো। একইভাবে যদি আমরা একটা সেন্টেন্স যদি লিখি, দি ম্যান সেড কমা ইনভার্টেড কমা লেট মি হ্যাভ এ কাপ অফ টি, সো দিস সেন্টেন্স
this sentence doesn't express any proposal or suggestion. যদি প্রস্তাব বা প্রশ্ন না বুঝে তখন কি বলবো, দি ম্যান সেইড দ্যাট ওই সেইড দ্যাট বরাবর লিখে, যেহেতু অবজেক্ট নেই ওই জন্য ঠোলো আর বসানোর দরকার নেই, দ্যাট এখানে মি মানে দি ম্যানকে বোঝাচ্ছে, তাহলে কি হবে, হি মাইট হ্যাভ এ কাপ অফ টি, অর্থাৎ মাইট অর মাইট বি অ্যালাউড বসাতে হবে। তাহলে স্ট্রাকচার যদি আমরা লিখি, যদি প্রস্তাব বা পরামর্শনা বুঝে যদি স্ট্রাকচার লিখি, তাহলে কী লিখবো, সাবজেক্ট প্লাস সেইট অথবা টোল্ড যদি থাকে, অবজেক্ট যদি থাকে প্লাস অবজেক্ট বসাবো, প্লাস দ্যাট যে সাবজেক্ট থাকবে দ্যাটের উপর সাবজেক্ট বসিয়ে মাইট অর মাইট বি অ্যালাউডেড, এখানে টু মাইট বি অ্যালাউড প্লাস ভার প্লাস এক্সটেনশন, অর্থাৎ ভার্বের আগে অবশ্যই টু বসাতে হবে, মাইট অর মাইট বি অ্যালাউডেড টু, এখানে টু বসাবো যদি আমরা এই মাইট অর মাইট বি অ্যালাউডেড যদি বসাই, অ্যালাউডেড বসালে টু বসাতে হবে প্লাস ভার, আর যদি মাইট বসাই তাহলে মাইটের পরও ভার বসিয়ে প্লাস এক্সটেনশন লিখে আমরা এই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে পারি।